উপস্থিত আমার সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং বাবাদের চরণে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শত সহস্র কোটি দণ্ডবত এবং প্রণাম জ্ঞাপন করছি। আজ এখানে হবে কি না পদাবলী সংকীর্তন, আমি আপনাদের ঘরের সন্তান, আমি জানি না কতটুকু আপনাদেরকে এই শ্রীকৃষ্ণের এবং আমার গৌরহরির লীলা কীর্তন আপনাদেরকে শ্রবণ করাতে পারব, কারণ এই কীর্তন যে কিরতন এ সম্পর্কে আমার এখনো জানা হলো না। তবু আমার গুরুমা শ্রীমতী সারথী দাসীর কাছ থেকে আমি যেটুকু অধ্যয়ন করেছি আমি আপনাদেরকে সেটুকুই পরিবেশন করার চেষ্টা করব। তো এই পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন শুরু হয়েছিল কবে কিংবা এই পদাবলী কীর্তন সর্বপ্রথম কে করেছিল না সর্বপ্রথম করেছিল আমার পরীক্ষিত সর্বপ্রথম করেছিল আমার সুখদেব গোস্বামী, আর শ্রবণ করেছিল আমার পরীক্ষিত মহারাজ। তো যখন পরীক্ষিত মহারাজ আমার সুখদেব গোস্বামীর কাছে যখন এই পদাবলী কীর্তনে আস্বাদন করছিলেন, তখন মুনি ঋষিগণ আমার পরীক্ষিত মহারাজকে দুটো প্রশ্ন করেছিল। একটি হলো, পরীক্ষিত, তুমি যে এখানে হরিনাম সংকীর্তন শুনতে বসেছ, তবে ওগো পরীক্ষিত, তবে এটুকু একটু নাবালক, এটুকু নাবালকের কাছে কেন তুমি হরিকথা শুনছ? তুমি মৃগয়ায় গিয়ে মৃত সর্প নিয়ে সৌমিক মুনির গলায় দেওয়ার অপরাধে দস্যুপুত্র সিংহি তোমাকে অভিশাপ দিয়েছিল যে মানুষ হোক, গন্ধর্ব হোক, কিন্নর হোক, মৌনব্রত অবলম্বনকারী আমার পিতা সৌমিক মুনির গলায় মৃত সর্প দেওয়ার অপরাধে আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে তক্ষকের দংশনে। এটা তুমি শুনেছ, তাই তুমি এখানে হরিনাম শুনতে বসেছ। কিন্তু পরীক্ষিত, আমাদের চুল পেকেছে, দাঁত পড়েছে, আমরা এমন সাধনীয়া ভজনীয়া, আমরা কেন ওটুকু নাবালক ছেলের কাছে আমরা কেন হরিকথা শুনব? আমরা এমন সাধনীয়া ভজনীয়া যে আমাদের কথায় পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে, তাহলে আমরা কেন আজ হরিকথা শুনব? দ্বিতীয় প্রশ্ন, পরীক্ষিত, ও যদি হরিকথা বলবে তাহলে ও কেন উপরে বসেছে আর আমরা কেন নিচে বসেছি? তখন সুখদেব গোস্বামী আমার সেই মুনি ঋষিদেরকে ডেকে বলেছিলেন, ওহে মুনি ঋষিগণ, আপনাদের প্রশ্নের উত্তর পরীক্ষিত দিতে পারবে না, আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। আপনাদের প্রথম প্রশ্ন ছিল যে আমি এটুকু নাবালক, আমি কি করে আপনাদেরকে হরিকথা শোনাব? আমি কলিযুগের প্রথম কীর্তনিয়া, আমি শুক কীর্তন করব, আমি পদাবলী কীর্তন করব, আমি বৃন্দাবনের সুপ্ত গুপ্ত প্রেম ভোলা মহেশ্বরের কাছে আস্বাদন করেছি,
যা জানি আপনারা তা জানেন না। আপনাদের কথার মধ্যেই আপনাদের উত্তর লুকিয়ে আছে। কেমন না, আমি এটুকু না বালক, আমি কি করে আপনাদেরকে হরিকথা শোনাব? আমি না বালক, আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম না বালক। নাবা, নাবা মানে কি? নেমে আসা। আমি হলাম না বালক। আর আপনাদের দ্বিতীয় প্রশ্ন, আমি আপনাদেরকে হরিকথা শোনাব, কিন্তু আমি কেন উপরে বসেছি, আপনারা কেন নিচে বসেছেন? ওহে মুনি ঋষিগণ, এই প্রশ্নের উত্তর যদি শুনতে হয়, তবে একটু মনোনিবেশ সহকারে শুনবেন। যখন আকাশে ঘন কালো মেঘের সঞ্চার হয়, সেই মেঘের বুক চিরে যখন ধীরে ধীরে বৃষ্টির জলধারা নেমে পড়ে, তখন চাষি বাবারা কি করে? না হাতে একখানি কোদাল নিয়ে ছুটে যায় সেই মাঠের মাঝখানে। কেন না, সেই চাষি বাবা জানে যে আকাশের বৃষ্টি পড়ছে, তাকে চাষ করতে হবে, তাকে ফসল বুনতে হবে, কিন্তু কোদালটা কিন্তু উচ্চ জমির জন্য নয়, কোদালটা হচ্ছে নিম্ন জমির জন্য নয়, কোদালটা হলো উচ্চ জমির জন্য। কারণ উঁচু জায়গায় জল ধারণ ক্ষমতা কিন্তু কম, জল সবসময় তার স্বভাববশত উচ্চ হতে নিম্নে গড়িয়ে পড়ে। তাই ওই মনির ঋষিগণ, আমি উপরে বসেছি, আমার হৃদয়টা হলো কৃষ্ণ প্রেম শুষ্ক মরুভূমি, আর আপনারা নিচে বসেছেন, আপনাদের হৃদয়টায় কৃষ্ণ প্রেম পরিপূর্ণ, তাই ভক্তির পাত্র দিয়ে আপনাদের থেকে কৃষ্ণ প্রেম বাড়ি নিয়ে আমার মস্তকে সিঞ্চন করুন। আমি ধন্য হব, আমি তৃপ্ত হব, আমি মুখে বলবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ এখানে আশ্রয় হবে পদাবলী কীর্তন। কোন গ্রন্থে কিন্তু নাই যে আমার শ্রী চৈতন্য প্রভুর সময় এই পদাবলী কীর্তনের আসর হতো, কোনো গ্রন্থে নাই। তবে কীর্তনের আসর শুরু হয়েছে কবে? না বাংলাদেশের খিতুড়িতে আমার নরোত্তম দাস ঠাকুর আসার পর। নরোত্তম দাস ঠাকুর আসার পর এই পদাবলী কীর্তনের আসর শুরু হয়েছে। এই পদাবলী কীর্তনটা সৃষ্টি হয়েছে কি করে? না আমার সুখদেব গোস্বামী পদাবলী কীর্তন করতেন কিরকম? না সুখদেব গোস্বামীর কীর্তনে কোনো পদ ছিল না, কোনো গান ছিল না, শুধু ভুলি, শুধু কথা। আর নারদ মহারাজের কীর্তনে শুধু পদ, কোনো ভুলি নাই। তাই নরোত্তম দাস ঠাকুর সুখদেব গোস্বামীর পদ এবং নারদ মহারাজের বলি দুটোকে মিশ্রণ করে আমার সৃষ্টি করলেন এই পদাবলী কীর্তন। তাই আজ এখানে আমরা সবাই মিলে আস্বাদন করব আজ আমার গৌর হরির লীলা কীর্তন, আমার শ্রী চৈতন্য প্রভুর লীলা কীর্তন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন। Oh, yeah, Julia, go, yeah.
আমি তোমাদের জন্য সেই ধন আনয়ন করেছি। তোমরা একটিবার আমার সঙ্গে বদনেই মধুমক্ষা নাম উচ্চারণ করো, তোমাদের সকল জ্বালা দূরভূত হবে, তোমাদের সকল কালিমা দূরভূত হবে। তবে হরি নাম আমাদের মুখে বললে কি হয় না? বৈষ্ণব কবিগণ তার প্রমাণ দিলেন, হতে হরণ করে জীবের শোকতাপ মায়া আদি, আর রীতে রিপুগণের স্বভাব কেবল নাশে নিরবধি। আর নাতে নাশ করে জীবের মায়ারূপ ব্যাধি, আর মতে মঙ্গল করে এই তো নামের সকতি। এই তো নামে হরি আমাদের বুলি ধরতে বলছেন, এই হরি নামের বুলি বলছে। ও কলিহত জীব, তোমরা একটিবার হরি নাম করো। তে গোর হরি আমাদের হরি নামের বুলি উচ্চারণ করতে বলছে। তাহলে নাম করলে কি হয়? নব নামে নামে নেমে নামে নামে নেমে আসিবে।
Oh,
আমার জন্য কত দুঃখ কষ্ট, ওই বাদিনীর ঘরে সইতেছ, এর কারণও আমি কিছুই বুঝতে পারলাম না। তবে আমি আরো কি করিব জানো, ওই নদিয়ায় গিয়ে না মাথায় বাঁধিব রামা বলে কন্ধে লব ভিখারি ঝুলি, মাথায় বাঁধিব রামা বলে কন্ধে লব ভিখারি ঝুলি, এর কারণও আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি আমার জন্য কেন এত ব্যাকুল, কেন তুমি এত দুঃখ কষ্ট সহ্য করছো, কেন এত দুঃখ কষ্ট সহ্য করছো? তাই গোর হরি আমার এই কলিহত জীবে দাঁড়ে দাঁড়ে কেমন ভাবে নাম বিলাচ্ছে, না সেই গোলকের গোপনীয় অমৃত ধ্বনি নে দাঁড়ে দাঁড়ে নাম বিলাচ্ছে কেমন করে, না শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো আইতে এলো না দিয়া,
হয়নি তাই তাই গড়হরি আছে রাধা রাধা বলে কাঁদছে, রাধা রাধা বলে কাঁদছে, রাধা রাধা, রাধাকে যে পেয়েছে সে আমার ভগবানকে পেয়েছে, কারণ রাধা বলে যে একবার দুটি নয়নে ধারা বহাতে পেয়েছে সে আমার গোবিন্দকে নিশ্চয়ই পাবে, সে আমার গোবিন্দকে নিশ্চয়ই পাবে, তার জন্য আমাদের প্রথমে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়, কারণ সদ্গুরুর চরণ আশ্রয় না করলে আমার গোবিন্দকে পাওয়া যাবে না, আমার গোবিন্দকে পাওয়া যাবে না। এই যে নববিধা ভক্তি, কীর্তনং আর্শনং বন্দনং দাস্যসখ্য, দাস্যসখ্য আত্মনিবেদনং, এই যে শ্রবণং, এই নববিধা ভক্তির প্রথমটা আপনারা পূরণ করছেন, তারপরে আমি। যারা শ্রবণ করে তারা শ্রেষ্ঠ, যারা শ্রবণ করে তারা শ্রেষ্ঠ, তাই আজ গৌরহরি আমার যখন শচীগর্ভ সিন্ধু মাঝে নদেগিরি ভেদ করে প্রকট হলে, যখন নদেগিরি ভেদ করে প্রকট হলেন তখন সঙ্গে কারা কারা এসেছিল, সঙ্গে কারা কারা এসেছিল, না এসেছিল কারা, রামায় সুন্দরানন্দ অবলম্বন করা।
বলি। আজ গৌর হরে ধবলি শ্যামলি বলে ডাকছেন, পুরবের ভাব মনে করে এবং সিংহা বেনু মুরলি বদনে শব্দ করে বাজাচ্ছে, বদনে শব্দ করে বাজাচ্ছে কেমন ভাবে, নসিংহা বেনু মুরলি ভোরা সাধু করি লোক
আমরা এতক্ষণ ছিলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড
তিনি গোবর্ধ যমুনারি ধারে ধারে তামলে দিব গোষ্ঠে তখন এসে প্রথমেই বাবার কোলে বসতেন, এটা কিন্তু নয়। গোবিন্দ যখন যেতেন মায়ের কাছ থেকে যেতেন এবং যখন ফিরে আসতেন সর্বপ্রথম মায়ের কোলেই বসতেন, এটাই নিয়ম। আমরাও যখন সংসার গোষ্ঠে আসি আমরাও কিন্তু মায়ের কোল থেকেই আসি, আমরা একা আসি না। আমার সঙ্গে আসে 24 জন বন্ধু, আমি একা আসি না। আমার সঙ্গে আসি নবলক্ষ ধেনু নববিধ ভক্তি রূপে। এই 24 জন বন্ধুর অন্যতম বন্ধু হলো কিন্তু মন। এই মনটাকে আগে জাগাতে হবে, এই মনটাকে জাগালে তবেই আমরা শ্রী গোবিন্দর চরণ লাভ করতে পারব। তাই 24 জন বন্ধু কে কে? গোবিন্দ যখন আমার তার সখগণকে নিয়ে গোষ্ঠে যেত তখন 12 12 24 জন করে যেত। 12 কেন না, বৃন্দাবনে বন হচ্ছে 12টা, প্রত্যেকটা বনে একটি প্রধান সখা আর একটি উপবধন সখা, এইভাবে সখা বিস্তারিত হতো। গোবিন্দ যাকে বেনুরব মাধুরীতে রাখতেন সে কদমতলায় চলে আসত, তাদেরকে নিয়ে খেলা হতো। তাই 24 জন বন্ধু কে কে, এটা আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। এই 24 জন বন্ধু হলো পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। ইন্দ্রিয় তো বন্ধু, কারণ আপনাদের যদি কর্ণদান থাকতো তাহলে এই হরিকথা শ্রবণ করা হতো না, আর আমার যদি জিহ্বা না থাকতো তাহলে আমার হরিকথা বলাও হতো না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ
ও শব্দ। আর পঞ্চ কর্মেন্দ্র কি কি? না চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক। এই হলো দশ। আর পঞ্চভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্বম, এই নিয়েই আমাদের দেহ। এই হলো ১৫। এরপরে আমি স্বজন বন্ধুর কথা বলবো। এই স্বজন বন্ধু হলো মারাত্মক বন্ধু। এদের যদি ঠিকঠাক ব্যবহার না করা যায় তাহলে কিন্তু বিপদ, বিপদের সীমানায়। এই স্বজন বন্ধু হলো কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। প্রশ্ন আসবে, কিন্তু মা আমরা তো জানি এরা সররিপু, কিন্তু এরা বন্ধু হলে কি করে? না এ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্যের প্রথম যেটা কাম, এই কামটা ছিল বলে কিন্তু আপনারা এখানে আসতে পেরেছেন। কাম মানে কি? ইচ্ছা। ইচ্ছা ছিল বলেই এত সকালে এখানে আপনারা আসতে পেরেছেন শীতের মধ্যেও। একটা ছোট্ট প্রমাণ দিই সহজ কথায়। গাছে আম ধরে, আম, আমটা যখন কাঁচা থাকে তখন কিন্তু টক, কিন্তু সেই আমটা যদি শিকড়ের রসে পেকে গিয়ে বৃন্ত খসে যদি বৃক্ষ ফেলে দেয় তাহলে কিন্তু সেই ফলটা মিষ্টি। ঠিক তেমনি আমাদের এই সংসার রূপ বৃক্ষে এই ছটি রিপু ঠিক ফলের মতো, আমের মতো, যদি কাঁচা থাকে তাহলে কিন্তু বিপদ, লাস্টে ওই চাটনি করে খেতে হবে, আর কিছু করা যাবে না। কিন্তু যদি কৃপার রসে ফেলে এদের পাকাতে পারে। বিল্লমঙ্গলের কথা ভাবুন, যখন বারমণি চিন্তামণি তাকে ভালোবাসত তখন কাঁচা প্রেম। তারপরে চিন্তামণি যেদিন বলল, আজ তোমার বাপের শ্রাদ্ধ আর তুমি রাত্রিতে আমার কাছে এসেছো, ছি ছি ছি, চলে যাও, চলে যাও তুমি। এই প্রেমটা যদি তুমি আমাকে না দিয়ে, এই ভালোবাসাটা যদি তুমি আমাকে না দিয়ে ওই বৃন্দাবনের কৃষ্ণকে দিতে তাহলে তোমার জন্ম ধন্য হয়ে যেত। কত সুকৃতির ফলে ব্রাহ্মণ কুলে জন্ম, আর সেই কুলে জন্ম নিয়ে তুমি চলে যাও। তুমি এই প্রেমটা যদি বৃন্দাবনের কৃষ্ণকে দিতে তাহলে তোমার জন্ম ধন্য হয়ে যেত। ঘুমন্ত বাঘ জেগে উঠল। চিন্তামণি, চিন্তামণি, তাহলে তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। কৃষ্ণা সবার সাথে কথা বলবে। এবার মেয়েটি গৃহে গিয়ে দরজার কাছে ফিরে এসে বলছে, শোনো, আমি দেখছি তুমি সেই সাগর কিনারে হতে আমার পিছু ধাবিত হয়েছ, তোমার কি কিছু চাই? বসন চাই? না। কাপড় চাই? না। তাহলে বলো না বাবা তোমার কি চাই। যে মেয়েটি বাবা সম্বোধন করলো না
অমনি বিমলমঙ্গলে স্তব্ধ হয়ে গেলেন। ভাবছি এ আমি কি করতে যাচ্ছি, এ আমি কি করতে যাচ্ছিলাম। সেদিন বিল্লমঙ্গল বলেছিল, মা গো শোনো, আমি তোমার কাছে অর্থ চাই না, টন্ডুল চাই না, বসন চাই না, তোমার কাছে একটি জিনিস চাই দেবে। সেদিন রবণে বলেছিল, বলো না বাবা তোমার কি চাই। বিল্লমঙ্গল বলল, তোমার মাথায় এই খোপার মধ্যে যে সোনার দুটি কাঁটা আছে, ওই দুটি কাঁটা আমাকে দেবে মা। হরি বল হরি বল। বিল্ল রবণী সে মেয়েটি দিল, কিন্তু সে মেয়েটি জানে না যে তার চোখের সামনে এমন একটি সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। সেদিন বিল্লমঙ্গল দুটি হাতে দুটি কাঁটা নিয়ে বলেছিল, ওরে নয়ন, তুমি আমাকে সংকল্প ভ্রষ্ট করেছ, আদর্শ চ্যুত করেছ। আমি ব্রজ কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে চললাম, তুমি আমাকে আবার মায়ায় মোহিত করে চিন্তা মনের কথা মনে করে এই মেয়েটির পিছনে ধাবিত করেছ। ওরে নয়ন, আমি আর তোমাকে রাখব না। সেদিন বিল্লমঙ্গল দুটি হাতে দুটি কাঁটা নিয়ে চোখে আঘাত করেছিল, রক্ত রুধির ছিপ যখন ফিসকে বেরিয়ে এলো সারা দেহ ভেসে গেল রুধিরে, রক্তাপ্লুত দেহে ছুটে চলল মধুময় বৃন্দাবনে, আছাড় দিয়ে পড়ল মধুময় বৃন্দাবনে। ইয়োগ ভগবান বালকের বেশে এসে দাঁড়ালো বিল্লমঙ্গলের পাশে, এসে বলেছিল, ঠাকুর দধি খাও, তিন দিন তুমি না খেয়ে আছো,
বিল্বমঙ্গল বলল, আমি যে তিন দিন না খেয়ে আছি সেটা তুমি জানলে কি করে? সেই ছোট্ট বালক আমার বলছে, গোপাল বালক আমার বলছে, না মানে আমার মা বলছিল যে ওই যমুনার কিনারে বৃক্ষের নিচে এক সাধু তিন দিন ওঠেনি, মাধু করে করেনি, খায়নি, কোথাও যায়নি, তাই বলল তুই দধির ভাঁড়টা নিয়ে যা। তাই নিয়ে এলাম। তখন বিল্বমঙ্গল বলছে, ও তো তোমার নাম কি? বলছে আমার নাম গোপাল। তো গোপাল, যখন কৃপা করে এই অন্ধ মানুষটাকে খেতে দিতে এসেছো, এসো না পাশে বসো, কাছে এসো। তখন সে গোপাল বালক আমার বলেছিল, ঠাকুর এই নয় তোমার দধির ভাণ্ড, তুমি এবার দধি খাও, দাঁড়াও না। এত তারা কিসের? যখন তুমি মায়ের আদেশ নিয়ে এসেছো, তবে হে গোপাল, তবে একটা কাজ করলেই তো হয়ে যায়। বলছে কি? একটু তুলে দিতে পারো না? একটু তুলে দিতে পারো না? আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, তবে একটু তুলে দাও না। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আমি তো কোনোদিন কাউকে খাওয়াইনি, শুধু খেয়ে গেছি। খেলে কি সুখ হয় আমি জানি, কিন্তু খাওয়ালে কি সুখ হয় সেটা তো আমার জানা নেই। তবে আজকে পরীক্ষা হয়ে যাক, দেখি না খেলে কি সুখ হয় আমি তো জানি, কিন্তু খাওয়ালে কি সুখ হয় আমি তো জানি না। তবে হা করো, যেই না গোপাল আমার দধি নিয়ে মুখে দিতে গেছে, অমনি বিল্বমঙ্গল হাত ধরে ফেলেছে। তখন গোপাল আমার বলছে, কি তুমি আমার হাত ধরলে কেন? বিল্বমঙ্গল বলেছিল, সত্যি করে বলো তুমি কে? তবে আমি যাকে পাওয়ার জন্য সেই বাংলার মাটি থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনে এসেছি, তুমি কি সেই? সেদিন বালক কৃষ্ণ আমার বলেছিল, গো ঠাকুর তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কেহ নই, আমি হলাম সাধারণ গোপ বালক, আমি হলাম সাধারণ গোপ বালক। সেই দিন বিল্বমঙ্গল আমার বলেছিল, তুমি ভুল করছো, ভুল তুমি ভুল করছো, আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু আমার নাকটা কিন্তু আগে যে হয়ে যায়নি, আমার নাকও ঠিক আছে, আমার কানও ঠিক আছে। সেদিন গোপবালক বলেছিল, নাক দিয়ে কান দিয়ে মানুষ চেনে যায় আমি কোনোদিন শুনিনি। বিল্বমঙ্গল বলছে, মানুষ চিনতে গেলে চোখের প্রয়োজন হয়, কিন্তু ভগবান, ভগবানকে চিনতে গেলে চোখের প্রয়োজন হয় না, আমি শুনেছিলাম বৃন্দাবনে বজেন্দ্র নন্দন কৃষ্ণর গায়ে নাকি অষ্টপদ্মের গন্ধ হচ্ছে। রাধে রাধে, আমি তোমার চোখে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি কানে শুনতে পাচ্ছি অজস্র ভূমরগণ, ফুল লোভে ফুল মধু লোভে আমোদিত হয়ে মধুর মধুর গুঞ্জন করছে। আমি তোমার চোখে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি শুনতে পাচ্ছি, আমি নাসিকায় গন্ধ পাচ্ছি অষ্টপদ্মের গন্ধ। তুমি বলো না, তুমি যদি সাধারণ গোপ বলো হবে, তবে অষ্টপদ্মের গন্ধ কেন আমোদিত হলো এই বৃক্ষতল? তোমাকে স্পর্শ করে কেন আমার নয়নে নামলো প্রেম জল? রাধে রাধে,
সত্যি করে বলো না তুমি কে? বলো বলো প্রভু সেদিন বিল্লমঙ্গল বলেছিল ঠাকুর, ও ঠাকুর আমি তো কোনোদিন কোনো পূর্ণ করিনি, আমি শুধু পর নারীতে আকৃষ্ট, তবে আমি কোন পুণ্যের ফলে তোমাকে পেলাম? সেদিন গোবিন্দ আমার বলেছিল বিল্লমঙ্গল, বিশ্বাস, এ বিশ্বাস থাকলে সবাই গোবিন্দকে পাবে, এ বিশ্বাস থাকলে সবাই গোবিন্দকে পাবে। বল কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্বচরাচর মাঝে বিশ্বচরাচর মাঝে সিন্ধু সে হলো
পঞ্চভূত এই হলো ১৫, আর ষড়রিপু এ হলো ২১, আর মন বুদ্ধি অহংকার এই হলো ২৪ জন বন্ধু। অহংকার কোনটা নিয়ে করবেন? না গোবিন্দ আমার, আমি গোবিন্দকে ভালোবাসি, গৌরহরি আমার, এই বিষয় আশায় আমার নিয়ে অহংকার করবেন না, কারণ শেষের দিনে একমাত্র আপনার সাথী হবে এই গোবিন্দ। কোন সন্তান বা এই ঘর বাড়ি টাকা পয়সা কেউ কিন্তু নয়, কেউ শেষের দিনে সাথী হবে না একমাত্র গোবিন্দ ছাড়া। তাই আজ গোবিন্দ কি করছে না, মায়ের কাছ থেকে বিদায় নেবে। তাই গোবিন্দ সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, আজ আমি মায়ের সাথে একটি নতুন লীলা করিব। আর মায়ের মধ্যে যে আত্ম অভিমান আছে, যে অহংকার আছে, আমি সেটাকে ভাঙব, কারণ আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হলো অহংকার, এক হলো ভক্তের চোখের জল। মা যশোদার মনে অহংকার হয়েছিল তার নবলক্ষ ধেনু নিয়ে। তাই গোবিন্দ আমার কি করছে না, স্বয়ং থেকে উঠে মায়ের কাছে গিয়ে মায়ের আঁচল দুটি ধরে বলছে, মা গো আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা, আমাকে ননি দাও। সেদিন গোবিন্দ যশোদা আমার বলেছিল, ওরে গোপাল তোকে তো আমি ননি দেব, কারণ যার ঘিয়ে একটি নয় দুটি নয় নব লক্ষ ধেনুর পাল, তার কি কখনোই ক্ষীরসার নবনীর অভাব হয়? তবে ওরে গোপাল তুই একটিবার নৃত্য করে দেখা, কারণ তোর নৃত্যে তালে তালে আমি আমার নিত্য কর্মগুলো সারবো, আর তুই না নিত্য করলে আমি যে রাতে ঘুমোতেও পারি না। তাই ওরে গোপাল তুই একটিবার নিত্য কর। তাই গোপালকে নিত্য করানোর জন্য মা কি করছে না, গোপালকে বলছে, একবার নাচ রে জাদু মনে, একবার
একবার নাচে রে যাদু মাঝি, একবার নাচে রে যাদু তারা ভাই কানাইকে নিয়ে গোষ্ঠে সাজিয়ে গোষ্ঠে চ গমন করলেন।